সালামু আলাইকুম বন্ধুরা ভূমি সংক্রান্ত বিষয়ে সবার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আমরা আপডেট নিয়ে আসি আপনাদের জন্য আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আজ হোস্ট আজিমউদ্দিন ভূমি অফিসের নানা প্রকার সরকারি বিভিন্ন রেজিস্টার দেওয়া থাকে অর্থাৎ বই দেওয়া থাকে এগুলো প্রচলিত শব্দে আমরা বালাম বই বলি বালাম বই মানে হচ্ছে রেজিস্টার্ড বই যে বইয়ের মধ্যে খতিয়ানগুলো বা খাজনা সংক্রান্ত বিষয় বা নাম আদেশের বিষয়ে বিভিন্ন কিছু লেখা থাকে তো আপনি ইউনিয়ন ভূমি অফিসে যদি যান যেটা সর্বনিম্ন অফিস সেক্ষেত্রে আপনার এক নাম্বার রেজিস্টার বা এক নাম্বার বালাম বই সেটা যদি আপনি দেখতে চান বা তারা যদি বলে যে এটা এক নম্বর বালামে আসে এক নাম্বার রেজিস্টারে আসে সেটা আপনি বুঝবেন যেটি এক নাম্বার বালাম বা এক নম্বর রেজিস্টারে যেটা থাকে সেই যে গ্রামটা আছে সেই যে মৌজাটা আছে সেখানে যতগুলো ব্যক্তি আছে যাদের নামে যেটি করা হয়েছে রেকর্ডীয় খতিয়ান হয়েছে এবং পরবর্তীতে যাদের নামে রেকর্ডীয় খতিয়ান থেকে সম্পত্তি বিক্রয়ের ফলে নামজারি খতিয়ান সৃষ্টি হয়েছে এগুলো তাদের নাম লেখা থাকে অর্থাৎ একটা হচ্ছে যে রেকর্ডীয় এক নাম্বার রেজিস্টার আর একটি হচ্ছে নাম জারির এক নাম্বার রেজিস্টার এই রেজিস্টার দেখে আপনি বুঝতে পারবেন সেই যে আপনার মৌজাটাতে কতটা খতিয়ান আসছে সর্বমোট এই খতিয়ানগুলোর মালিক কে কে খতিয়ানগুলোতে কোন কোন দাগ নাম্বার অন্তর্ভুক্ত আছে তো জন্য আপনারা যখনই কোনো বাপ দাদার সম্পত্তি কিছু তল্লাশি দিবেন তাহলে আপনি যখন সেখানে গিয়ে এটা দেখতে পারবেন যে আপনার এই যে নির্দিষ্ট মৌজায় সম্পত্তিটা আপনার বাপদাদার আছে বলে আপনি চিন্তা ভাবনা করেছেন আসলে সেখানে আছে কিনা। সেখানে নাম দেওয়া থাকে তো তাহলে আপনারা এক নম্বর যে রেজিস্টার সেটাতে ব্যক্তির নাম পাবেন ওই মৌজায় কতটি খতিয়ান হয়েছে সেগুলো জানবেন এবং সেই খতিয়ানে কী কী দাগ নাম্বার আছে সেটা জানতে পারবেন সাথে সাথে তাদের কাছ থেকে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে নাম জারির যে এক নং রেজিস্টার সাধারণত দুইশোটি নাম জারি হলে একটা বালাম বই প্রস্তুত করা সরকারি নির্দেশনা আসতে গাইডলাইন অনুযায়ী তো তারা এগুলো দুইশোটি খতিয়ান যখন একসাথে হয় তারা একটি বালাম বইয়ের মতো প্রস্তুত করে এটাকে বলা হয় যে নাম জারির এক নোং রেজিস্টার তো তাহলে আপনারা এক নম্বর রেজিস্টারে খতিয়ার নাম্বার পেলেন এক নম্বর রেজিস্টার যেটা নাম জারি সেটাতে ওই মৌ যারা সম্পত্তি ক্রয় করেছে তাদের নামগুলো কিন্তু আপনি পাবেন এভাবে খুব সহজেই আপনি পুরাতন সম্পত্তির কিন্তু খোঁজ পাবেন না দুই নম্বর রেজিস্টার এক নম্বর রেজিস্টারে কিন্তু আপনি পেলেন না এই সম্পত্তির খাজনা কে দিচ্ছে সরকারি কিনা খাস কিনা এত কিছু কিন্তু পেলেন না কিন্তু দুই নম্বর রেজিস্টার যখন আপনি খুঁজবেন সেক্ষেত্রে বলা হয় তলবকারী রেজিস্টার বা মালিকের বহি রেজিস্টার এখানে যেটি থাকে সেটা হচ্ছে এক নম্বর খতিয়ানে যাদের নাম আছে। অথবা নাম জারির এক নম্বর আনে যারা মালিক তারা কত টাকা খাজনা দিচ্ছেন কোন কোন সালের খাজনাটা বাকি আছে খাজনাটা কত ডিসিআর মূল্যে পরিশোধ করা হয়েছে যাবতীয় ইন ডিটেইল সেখানে লেখা আছে অথবা সেই খতিয়ান থেকে যদি জমি বিক্রি করা হয় তাহলে সেটা কোন নতুন হোল্ডিং নাম্বারে চলে গেল সেটা আপনারা এই দুই নাম্বার রেজিস্টারে দেখতে পারবেন সাধারণত যেই খানে আপনার খাজনাটা লিখা হয় সেটাকে বলা হচ্ছে হোল্ডিং নাম্বার সাধারণত খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার পৃথক হয়ে থাকে এক হয় না আপনার যদি দশ নম্বর খতিয়ান হয় আপনার হোল্ডিং নাম্বার দশ হবে এমনটি না এগারো বারো বা একশো বিশও হতে পারে তো তাহলে এক নাম্বারে যেটি সেটি হচ্ছে আপনার খতিয়ান নাম্বার দুই নম্বরে পাবেন আপনি সেই খতিয়ানের বলে হোল্ডিং নাম্বার তো এই জন্য যখন আপনারা নাম জারি করেন নাম জারি খতিয়ানটা দিয়ে আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে আসতে হয় সেটি দেখি আপনাকে হোল্ডিং নাম্বার খুলতে হয় আপনার নিজ নামে খাজনা দিতে হয় তারপরে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আট নম্বর রেজিস্টার এই আট নাম্বার রেজিস্টারকে সরকারি খাস জমি রেজিস্টার বলা হয় সাধারণত সরকারের চার প্রকারের খাস জমি থাকে একটা হচ্ছে যেগুলো সরকার লিজ বা ইজারা দিতে পারে না যেমন নদী আছে যেমন চলাচলের রাস্তা আছে এগুলো লিজ বা ইজারা দেওয়া যায় না তো এগুলো আট নাম্বার রেজিস্টারের এক নম্বর অংশে থাকে কিছু সম্পত্তি আছে যেগুলোকে সরকার লিজ বা ইজারা দিতে পারে এগুলো দুই নম্বরের মধ্যে থাকে কিছু সম্পত্তি আছে যেগুলো সরকার অধিগ্রহণ করে অথবা ব্যক্তি না থাকার কারণে সেখানে যেটি হয়ে যায় যে সম্পত্তিটা অ্যাবান্ডেড বা পরিত্যক্ত সম্পত্তি হয় এগুলো তিন নাম্বার অংশে থাকে চার নাম্বার সর্বশেষ অংশে যেটি থাকে সেটি হচ্ছে যে কিছু সম্পত্তি আছে যেগুলো নদী ভাঙ্গনের কবলে খাস হয়ে যায় সেগুলো চার নাম্বার অংশে থাকে একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার যেটাকে বলা হয় নয় নাম্বার রেজিস্টার এটা হচ্ছে নামজারি রেজিস্টার প্রতিটি নামজারি জারি আপনারা দেখবেন যে নয়ের এক রোমান সংখ্যা একটি কেস নাম্বার দেওয়া থাকে তো এটি খুবই গুরুত্বপূর্ণ এই নামজারি রেজিস্টার সাধারণত উপজেলা ভূমি অফিসে সংরক্ষণ করা হয় এই নামজারি জারি দেখে আপনি বলতে পারেন যে নামজারিটি কোন খতিয়ান মূলে কোন ডিগ্রি মূলে কোন আদালতের আদেশ মূলে অথবা নিলাম সার্টিফিকেটে করা হয়েছে সেখানে ইন ডিটেইলে লিখে এসিলেন্ট সেখানে সত্তাহিত করে দেন এর কাজের হচ্ছে এক নম্বর রেজিস্টার দুই নাম্বার রেজিস্টার আট নাম্বার রেজিস্টার এবং নয় নাম্বার রেজিস্টার এই চারটি রেজিস্টার সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন এটা ছাড়া প্রতিটি যখন সেটেলমেন্ট অফিস জরিপ কাজ সম্পন্ন করে তখন উপজেলা ভূমি অফিসে এ সিলেন্ডারের কাছে সেই মৌজার একটা মৌজা ফিরিস্তি তৈরি করে মানে হচ্ছে এই মৌজায় কতটা খতিয়ান আছে কতটা দাগ আছে কতটা বাটা দাগ কতটা ছুট দাগ আছে এই সমস্ত কিছু মিলিয়ে ওনারা একটা পেজ তৈরি করেন অর্থাৎ গোটা সামারিটা দিয়ে দেন এ সিলেন্ডারের কাছে যে এই হচ্ছে এই মৌজার অবস্থা এবং সাথে সাথে সাবেক খতিয়ান হাল খতিয়ান সাবেক দাগ হাল দাগের একটা লিস্ট থাকে তো আপনি যদি সম্পত্তি খুঁজতে চান পুরাতন দাগ নতুন দাগের যদি আপনি কম্বিনেশন করতে চান তুলনা করতে চান তাহলে আপনার কিন্তু এই মোজাফির এবং সাবেক দাগ দাগের যে লিস্ট সেটার প্রয়োজন এটা আপনারা এই সিলিন্ডারের কাছ থেকে আবেদন করে পেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভূমি অফিসের এই যে গুরুত্বপূর্ণ রেজিস্টার সম্পর্কে আপনারা জানলেন এর ফলে যেটি হবে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন রেজিস্টারের কথা বলবেন যে আমাকে এই রেজিস্টারটা দেখান এই রেজিস্টারটা দেখান এই রেজিস্টারটা দেখান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভূমি সংক্রান্ত বিষয়ে সবার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাথেই থাকুন